আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অথপর তুমি সিজন টু এর 30 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চল বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। কি বলো প্রত্যাশা, তুমি কাল মাঝরাতে আয়েশার বাসায় গিয়েছিলে, তা আবার মইবে? প্রত্যাশা মাথা উঁচু করে কাজলের দিকে তাকিয়ে নিচের ঠোঁট চেপে বলল, গিয়েছিলাম তো। প্রত্যাশার মাথার তেল দেওয়ারও তো কাজলের হাত থেমে যায়। সে অবাক চোখ বড় বড় করে বলল, সত্যি? প্রত্যাশা বলল, আজ তোমাকে আমি মিথ্যে বলবো কেন? কাজল বলল, তোমার ভয় করেনি? প্রত্যাশা বলল, কিসের ভয়? কাজল আবারও সহজ হয়, হাতের তালুতে আর একটু তেল ভরিয়ে প্রত্যাশার চুলে আনাচ্ছে কানাচে লাগিয়ে দিতে দিতে বলল, না মানে একটা ছেলের রুমে এমন মাঝরাতে চলে গেলে তাই বললাম আর কি। প্রত্যাশা বলল, তুমি যে কি বলো না আন্টি, আয়াস কি অমন ছেলে, মরে গেলেও ওর বউ ছাড়া ও অন্য কারোর গায়ে হাত দিবে না। ওর সামনে যদি কোনো মেয়ে নগ্ন হয়েও দাঁড়িয়ে থাকে তবুও ও একেবারের জায়গায় দুবার ফিরেও তাকাবে না, ছোঁয়া তো দূরের কথা, ও এমন ব্যক্তিত্বের ছেলে। কাজল বলল, তোমার মুখ দেখে কিছুই আটকায় না। প্রত্যাশা ফিচেল হাসে আর বলল, তোমার সামনে আবার লজ্জা কি, তুমি তো আমার কাজল আন্টি। কাজল বলল, আর সেই বউটা কে হবে শুনি? প্রত্যাশা বলল, কে আবার, আমি? কাজল বলল, আয়ুষ কি তোমাকে পছন্দ করে? প্রত্যাশার মুখটা ভোঁতা করে বলে, কি যেন, ওকে আমি বুঝতেই পারি না। কাজল বলল, না বুঝলে বোঝার চেষ্টা করো, ও যদি আবার আরেকজনকে পছন্দ করে থাকে তখন বিয়ে কি তোমাকে করবে? প্রত্যাশার মুখ মলিন হয়ে ওঠে, আয়েশের বিয়ে তার সাথে হবে না, এরকম কথা যেন হতেই পারে না, এরকম ব্যাপার যেন পৃথিবীর নিয়মের নিষিদ্ধ। আয়েশের সাথে বিয়েটার জন্য প্রত্যাশার জীবনের অমোক সত্য, এটা মিথ্যা হতে পারে কি করে? শান্তা কাটের বেঞ্চে বসে চীনা বাদাম খাচ্ছে, তার দৃষ্টি এখন কোষা থেকে বাদাম ছাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। অতিরিক্ত মনোযোগ ব্রজগুল কিঞ্চিত কুচকানো, কাদের ব্যাগ অবহেলায় পড়ে আছে পাশে, ব্যাগের চেইন খোলা বিদায় এক দুটো বই খাতার আংশিক বের হয়ে আছে, এমনকি কাদের ওড়নাটাও কখনো যেন বাম কাঁধ থেকে ছুটে গিয়ে এক পাশে পড়ে আছে অনাদরে। দূর থেকে এই দৃশ্য দেখেই তুতুলের মেজাজ বিগড়ে গেল। সামান্য বাদাম খেতে গিয়ে কেউ এমন দিক নিদিক ভুলে যায়? শান্তার খানিক দূরে দাঁড়িয়ে একটা ছেলে লোলুপ দৃষ্টিতে দেখছে শান্তাকে। তুতুল এগিয়ে গিয়ে একটা ধমক দিল, এমএ ওনা ঠিক করো, বাদামি খাচ্ছ নাকি? নাসার রকেটে ফ্লাই করার কাজে আছো যে আশেপাশে কোনো হুঁশ জ্ঞান নেই? সদ্য হওয়া প্রেমিকের থেকে এমন বর্ষণা পেয়ে শান্তা গাল ফোলানো ওনা ঠিক করে বলল, মানে কি এভাবে বলতে হয়? ভালোভাবে বললো তো হতো, আমি এখন আপনার প্রেমিকা, জুনিয়র না। তুতুলের উচ্চস্বরের আওয়াজ পেয়ে শান্তাকে দেখতে থাকা ছেলেটি চলে যায়। সেদিকে একবার তাকিয়ে বলল, জুনিয়র না মানে? প্রেমিকে বলে কি তুমি আমার সিনিয়র হয়ে গেছো, আপু বলে ডাকবো? শান্তা বলল, আপনাকে কিচ্ছু বলে লাভ নাই, আপনি বুঝবেন না, আমি যাচ্ছি। শান্তাকে চলে যেতে দেখে তুতুল মেজাজ ঠান্ডা করে হাত ধরে শান্তাকে বসিয়ে দিল। তুতুল বলল, যাবে মানে? আমি ডাকসুর মিটিং বাদ দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি বলছো চলে যাবে? শান্তা মুখ ফুলিয়ে বলল, তো এখন আমি কি করব? তুতুল বলল, আমার সামনে বসে থাকবে। শান্তা মুখ ঘুরিয়ে বসে বলল, আচ্ছা বসলাম, আপনি সিনিয়র মানুষ, আপনাকে তো আর না করা যাবে না। শান্তার মুখ ফুলানো দেখে তুতুল ঠোঁট চেপে হাসে, গলার সুর নরম করে বলল, আরও বাদাম খাবা? শান্তা কথা বলে না, মুখ বেঞ্চি দেয়, তা দেখে তুতুল মৃদু হাসে। তুতুলের সেই চমৎকার হাসি দেখে শান্তার রাগ পড়ে যায়। তুতুল বলল, আচ্ছা সিনিয়র বুঝলাম বলে রাগ করলে, কিন্তু এখনও তুমি নিজে তো আমাকে আপনি করে ঠিকই বলো, তুমি করে কবে বলবা? শান্তা লজ্জা পায়, মাথা নিচু করে বলে, আপনি বলাই ভালো। তুতুল বলল, এটা হবে না, তুমি করে বলো। শান্তা বলল, না আমার লজ্জা লাগে,
আমি আপনি বলবো? তুতুল বলল, ওরে আমার লজ্জাবতী রে, এত লজ্জা পেয়েও সিনিয়রদের হাত তো ঠিকই ধরেছিলে। শান্ত আবারও খেপে যায় রাগ করে বলে, আপনি আমাকে এই কথা আর কতবার বলবেন? আপনার হাত কেটেছিল বলে রুমাল বেঁধে দিয়েছিলাম, এখন হাত ধরা ছাড়া রুমাল কী করে বাঁধা যায় বলেন। তুতুল বলল, আমি তো সারা জীবনই বলবো ওই হাত ধরেই তো আমার সর্বনাশ করেছিলে, নয়তো এইসব ভালোবাসা টালোবাসার মধ্যে তানবীর কখনোই পড়তে চায়নি। শান্ত বলল, আচ্ছা যান, আপনার হাত আমি আর জীবনও ধরব না, এই কান ধরছি। তুতুল বলল, বললেই হলো, একবার ধরে আমায় প্রেমে ফেলেছ যখন তখন ধরতেই হবে, সারা দিন হাত ধরে বসে থাকবে, কই ধরো। শান্তার রাগ হয়েছিল, তাই রাগ মুখে থাকা উচিত, কিন্তু তুতুলের শেষোক্ত কথা তার লজ্জা লাগছে। এখন এই লজ্জা মিশ্রিত রাগ শান্তা কীভাবে প্রকাশ করবে সেই নিয়ে সে দ্বিধান্বিত। লজ্জার রাগ মৃদু হাসি একত্রে নিয়ে শান্তা মুখ ঘুরিয়ে বলল, দূর। শান্তা আর তুতুল যখন একে অপরের সাথে খুনসুটি কথাবার্তায় ব্যস্ত, তখনই একটা চমৎকার পরিশালী কণ্ঠস্বর ভেসে আসে, তুতুল ভাই। শান্তা চমকে উঠে পাশে তাকিয়ে দেখে একটা অতি সুদর্শন চশমা চোখের ছেলে দাঁড়িয়ে আছে, পরনে তার অফ হোয়াইট কালার শার্ট আর ব্লু জিন্স। ছেলেটির চেহারার সৌন্দর্যের জন্য বাসা বেঁধে আছে। তুতুল হেসে বলে উঠল, আয় আয়াস বস। শান্তা স্মিতে হেসে বলে ওঠে, ভাইয়া আপনি আয়াস? আসসালামু আলাইকুম। আয়াস মৃদু হেসে সালামের উত্তর দেয়। শান্ত বলল, আপনার কথা ওনার কাছে অনেক শুনেছি, সে তো সারাদিনই আপনার কথাই বলতে থাকে। তুতুল বলে, বলবো না কেন, আমার ভাই লাখে একজন তুখোর মেধাবী ছাত্র, ভবিষ্যৎ ডক্টর, তোমার আমার মতো পড়াচন না। আয়াস বলল, তুতুল ভাই বাড়িয়ে বলছে আপু, ভাইয়ার সব কথা বিশ্বাস করবেন না। শান্ত আপত্তি করে বলে, প্লিজ ভাইয়া আমাকে আপনি আপনি করবেন না, আমার নাম ধরে ডাকুন, আমি আপনার অনেক ছোট, প্লিজ ভাইয়া। আয়াস হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তুতুল বলল, দুজনে দেখি এক একাই কথা বলে যাচ্ছে, আমাকে তো ভুলেই গেছি গেলি আয়াস। আয়াস বলল, তোমার সাথে কি কথা বলবো, তোমাকে আমি সারা ইউনিভার্সিটিতে খুঁজছি আর তুমি এখানে বসে আছো। বাই দ্য ওয়ে শান্তা, তুমি কি জানো তুতুল ভাই কিন্তু দারুণ গান গায়? শান্তা ব্রকটি করে তুতুলের দিকে তাকিয়ে বলল, সত্যি? তুতুল লাজুক ভঙ্গিতে মাথা চুলকিয়ে বলতে থাকে, কি শুরু করলি বলতো। আয়াস হাসতে থাকে। শান্তা আক্ষেপে সুরে বলল, কোনোদিন তো শোনালেন না, এখন একটা গান শোনান। আয়াস বলল, শান্তা এত করে যখন বলছে শোনাও না তুতুল ভাই। শান্তা মুখে হাত নিয়ে হাসতে হাসতে বলল, কি তুতুল, আপনার নাম তুতুল, বাহ কিউট তো। তুতুল মুখ ভার করে বলল, একদম আমাকে তুতুল লাগবে না। শান্তা বলল, আমি তো বলবই তুতুল। শান্তা মুখে হাত নিয়ে তার দুর্দমনীয় হাসি হাসা শুরু করে দিল, হাসির ঠমকে তার দেহ কেঁপে উঠতে লাগলো। তুতুল বলল, এমনি তো পাগল এখন আবার দিলি খেপিয়ে, এখন এই পাগলকে কে সামলাবে শুনি। হাসি থামিয়ে শান্তা ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমাকে আয়াস ভাইয়ের সামনে পাগল বললেন, আপনার সাথে আমি আর কথাই বলবো না। তুতুল বলল, না বললে নাই। শান্তা বলল, আমি তো বেশি করে ডাকবো তুতুল তুতুল তুতুল। তুতুল খ্যাপতে লাগলো। দুজনের কাণ্ড দেখে আয়াস হাসতে থাকে, সাথে দুজনের খুনসুটি মাখা কাণ্ডকর্মেই অনুভব করে দুজনকার ভেতরের প্রগাঢ় ভালোবাসা। কলিং বেল বাজতে দরজা খুলে অরু হাসি মুখে বলে উঠল, আরে প্রত্যাশা। প্রত্যাশা লাফে ভেতরে চলে গেল। অরুর হাত ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কেমন আছো আন্টি? অরু বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্রত্যাশা বলল, আমি তো সবসময় ভালো থাকি, তোমার হাতের আলু পরোটা জানো অনেকদিন ধরে মিস করছিলাম। অরু বলল, মিস যখন করেছিল তখন বাসায় চলে এলে না কেন? আমি তোমাকে অনেকগুলো আলু পরোটা বানিয়ে খাওয়াতাম, দাঁড়াও আমি আরেকদিন বানিয়ে আয়েশার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যাশার চোখের পলক ফেলে মাথা নাড়ায় ওপরের দিকে তাকিয়ে বলে, আয়েশ কোথায় গো আন্টি? ওর থেকে একটা নোটবুক নেওয়ার ছিল। অরু বলল, ঘুমিয়ে আছে, আসরের আজান দিলে উঠে পড়বে, আমি কি ডেকে দেব? প্রত্যাশা বলল, না থাক, একটু পরে তো আজান দেবে, আমি তো অনেকক্ষণই থাকবো, তোমার রান্নাঘরে সব নাড়ু মোয়া পিঠা সব শেষ করে তারপরেই যাব। অরু বলল, অবশ্যই আমি এখন নিয়ে আসছি, তার সাথে তোমার জন্য ঝটপট কিছু বানিয়ে এনে দিই। প্রত্যাশা বলল, আমিও আসছি আন্টি তোমার সাথে। অরুর সাথে প্রত্যাশা রান্নাঘরে যায়। রান্নাঘরের সেলফের উপরে বসে অরুর কাজ দেখতে থাকে। রান্নাঘরে ব্যবসা করম এই কক্ষের অভিজ্ঞতায় নবীন প্রত্যাশা খুব তাড়াতাড়ি ঘেমে নিয়ে একাকার হয়ে যায়।
তার দিকে তাকিয়ে ওরও বললো, তুমি তো ঘেমে গেছো প্রত্যাশা, নিশ্চয়ই খুব গরম লাগছে, যাও তুমি বাইরে গিয়ে বসো, আমি ভেজে এনে দিচ্ছি। প্রত্যাশা বললো, না আন্টি সমস্যা নেই, এতটুকুতে কিচ্ছু হয় না, তুমিও তো আছো, তোমারও তো গরম লাগছে, তুমি যদি গরম নিয়ে থাকতে পারো তাহলে আমি পারবো না কেন? ওরও বললো, শোনো মেয়ের কথা, আমি আর তুমি কি এক? আমার অভ্যাস আছে, তুমি গিয়ে বাইরে বসো যাও। প্রত্যাশার হাত ধরে ওরও নামিয়ে দেয়। ওরুর জোড়াজোড়িতে প্রত্যাশা না বের হয়ে পারে না। রান্নাঘর থেকে বের হয়ে প্রত্যাশা হল রুমে এসে সোফায় বসে থাকে। সামনে টি টেবিলে রাখা একটা ম্যাগাজিন তুলে নেয় হাতে, এক দুটো পাতা উল্টে ঠোঁট চেপে দেখতে থাকে চম্পা। তখন হঠাৎ করে প্রত্যাশার সামনে এসে দাঁড়ায়। আকস্মিক চম্পার এমন আগমনে প্রত্যাশা চমকে ওঠে। সামনে তাকিয়ে চম্পাকে দেখে হাফ ছেড়ে বলে, খালা তুমি? চম্পা বলল, হ আমি। কি হইল, ভয় পাইছিলা? অবশ্যই, এই বাড়িতে যা ঘটতে আছে আজকাল এতে সবারই ভয় পাওয়ানোর কথা, আমার অবস্থা দেহ না। প্রত্যাশা এবার সত্যি খেয়াল করে দেখলো চম্পার গলায় হাতে অনেকগুলো তাবিজ, মুখটাও ভীত, সবসময় বিড়বিড় করে যেন কি বলছে। প্রত্যাশা একটু অবাক হয়ে বলল, এইসব কি চম্পা খালা? চম্পা কাতর দৃষ্টিতে তাকিয়ে বলল, আর কইও না, ছয় সাত দিন আগের কথা, আমি রাতে এই বাড়ির ভিতরে ঘুমায় আছিলাম, হঠাৎ কেমন যেন একটা শব্দ পাই, আমি বাইরে যাই, বাইরে যেয়ে কিছু একটার সাথে ধাক্কা খাইয়া হিডারে পা যায় দড়ি, পরে হিডা আমার শ্বশুরি দিয়া দৌড়ায় বাড়ির বাইরে চলে যায়। আমিও পিছু পিছু যাই, যাইয়া দেখি আল্লাহ গো, আমার তো মনে করতেই ডর লাগতেছে বুঝলা। তারপর যাইয়া দেখি হঠাৎ আমার সামনে দুইটা পেত নিয়া হয়, সাদা কাপড় পরা, আইলাইনার, লম্বা চুল, আর সব থেকে ভয়ের কথা কি জানো, ওই দুইটার মুখে কোনো চেহারা ছিল না, সব সাদা আর সাদা। ওগুলো দেখে তো আমি ভয়ে ওইখানে বেহুশ হয়ে পড়ছি, আমার তো সন্দেহ হইতেছে ওই তিনটা পেত্তি না হয় শাকচুন্নিয়া ছিল। প্রত্যাশা এতক্ষণ চোখ গোল গোল করে তাকে চম্পার কথাগুলো শুনছিল। চম্পার কথা শেষ হতেই এক ঢোক গিলে বলল, কি বললেন চম্পা খালা, ভূত পেত্নি বলতে কিচ্ছু হয় নাকি, আপনি বোধহয় ভুল দেখছেন। চম্পা দ্রুত প্রত্যাশার পাশ গেছে বসে বলল, না গো না, তুমি বুঝতেছো না, আমি নিজের চোখে দেখছি, বাড়ির কেউ আমার কথা বিশ্বাস করতেছে না, সবাই ভাবতেছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো সত্যি দেখছি, এই বাড়িতে মনে হয় কিছু একটা আছে বুঝলা প্রত্যাশা। দেখো না আমি কি সাবধানে রইতেছি, হুজুরের কাছে যাইয়া সব তাবিজ লয়ে আইছি। কথা শেষ হলে চম্পা আবারও বিড়বিড় করে ফোন কোন দোয়া পড়তে থাকে, পাছে ধরা না পড়ে যায়, এই ভয়ে প্রত্যাশা আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ ম্যাগাজিন নিয়ে নিজের সন্দেহাতীত মুখটা ঢেকে নেয়। হঠাৎ দোয়া পড়া বন্ধ করে চম্পা প্রত্যাশার গায়ের সাথে নাক নিয়ে কিছুক্ষণ শুকে বলল, আই হাই, ওই পেত্নির গায়ের থেকে তো একদম এমন গন্ধই বাইর হইতেছিল। কথাটা বলে চম্পা আবারও নাক দিয়ে শুকতে থাকে। প্রত্যাশা মনে মনে আল্লাহর নাম নেয়, এখন আবার ধরা পড়ে যায়। প্রত্যাশা একটু একটু করে সোফার পাশে সরতে থাকে, আর চম্পাও একটু একটু করে প্রত্যাশার দিকে নাক নিয়ে আগাতে থাকে। একসময় ব্রোকোজকে নাকে গ্রান নিয়ে প্রত্যাশার দিকে তাকালে প্রত্যাশা জোর করে মুখে হাসি টেনে আনে। চম্পা সোজা হয়ে চিন্তিত হয়ে বলে, হাজব তো একদম এমনই গন্ধ হইতেছে। আচ্ছা কদই প্রত্যাশা, পেত্নির কি তুমগমতো শরীরের সেন্ট দেয়? পেত্নিরা কি যে বদমাইশ আছিল, আমার শ্বশুরি দেয়, পেত্নি গতিকা শ্বশুরি পাইছি, বাবা গো, বাবলেই ডরাই। প্রত্যাশা কি বলবে বুঝতেই পারে না, ফ্রিতে পাওয়া এই পেত্নি খেতাবে খুশি হবে না রাগ হবে, তার চেহারার অবস্থা হয়েছে দেখার মতো, উপর থেকে এতক্ষণ এই সব কিছু দেখছিল আয়াস। ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে চম্পা খালা আর প্রত্যাশার এমন কথা শুনে আর নিচে নামেনি, উপর থেকে রেলিংয়ে হাত ঠেকিয়ে দেখতে থাকে সেই হাস্যকথন। আয়াস এবার নিচে যায়, প্রত্যাশার সামনে সোফায় বসতে বসতে বলে, বুঝলে খালা, আজকালকার পেত্নিরা অনেক স্মার্ট হয়, বাড়ির পাঁচিল টপকানো তো এরা খুবই পাকা, পেত্নি বার্সনও এখন আপডেট হয়েছে, হতেই পারে এরা মানুষের মতো পারফিউম দেয়, ওই পেত্নিটাও বোধ হয় এমনই একজন ছিল। এখন প্রত্যাশাকে জিজ্ঞাসা করতে পারো এই পারফিউম কোন শপ থেকে কিনেছে, এতে বোঝা যাবে ওই পেত্নিটাও কোন শপে যায়। কি প্রত্যাশা, পেত্নি খোঁজে আমাদের সাহায্য করবে না? নিজের নামের সাথে 100 বার পেত্নি শব্দ শুনে প্রত্যাশা মুখ খুলে দাঁত কিরমির করে আয়াসের দিকে তাকিয়ে থাকে। আয়াস তার তোয়াক্কা করে না, হাসি হাসি মুখ করে সোফায় হেলান দিয়ে সেন্টার টেবিলের ওপর পা উঠে বসে চম্পা গালে হাত ঠেকিয়ে বলে, আল্লাহ গো, কি কও আয়াস, শোনা ওই পেত্নিরে আমি খোঁজবার যা মুখে, আমি তো ওইটার থেকে দূরে থাকার ব্যবস্থা করতেছি, বাবা গো কি ভয়ঙ্কর। আয়াস বলে,
তাহলে তো তোমাকে আরো সাবধানে থাকতে হবে চম্পাখালা। পেতনিরা কিন্তু সব জায়গাতে পৌঁছে যেতে পারে, এমনও হতে পারে ওই পেতনি এখন তোমার পাশেই। চম্পা লাফিয়ে উঠে আল্লাহ গো বলে দৌড় দিয়ে চলে যায়। আয়াস হাসতে থাকে, চম্পার অভাবে লাফিয়ে চলে যাওয়া দেখে প্রত্যাশা কাঁদো কাঁদো মুখ করে আয়াসের দিকে তাকায়। শেষমেশ কিনা হতে হলো পেতনি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা পার্ল স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন আর ভালো থাকবেন। অনেক বেশি সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।